নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি আমি দুপুর থেকে। তো দেখো, আমার গোপাল সোনারা বসে পড়েছে। গোপাল সোনাদের আমি এবার স্নান টান করিয়ে দেব। ওদের এখনও একটু হালকা ঠান্ডাতে একটু গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে আমি ওদেরকে স্নান করাবো। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। আর গোকুলধাম পারমিতা গোকুলধাম ব্লগসে সকলকে স্বাগত জানাই। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, তো দেখো কী সুন্দর রোদ ঝলমলে একটা পরিবেশ। তো চলো গোপাল সোনাদেরকে এবার আমি স্নান করিয়ে নেব বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন আরও ভালো ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো গোপাল সোনাদের এবার স্নান করিয়ে আমি জায়গায় বসিয়ে দেব। তো ওদের স্নান করানো হয়ে গেছে এবং ওদেরকে আমি রেডিও করে দিয়েছি বন্ধুরা। দেখো এখানে জামা কাপড় রয়েছে। এবার চলো ওদেরকে দেখো আমি সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে সমস্ত মানে কি বলবো, সবাইকে ফুল দিয়ে সাজিয়ে ওদের সাজিয়ে গুছিয়ে শৃঙ্গার করিয়ে আমি ভোগটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। চলো গোপাল সোনার এবার ভোগ গ্রহণ করে নিই। একটা গিফট কিন্তু গোপাল সোনার জন্য এসছে, তো দেখো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে কি গিফট। তো দেখো আমার মেয়ে এটা নিয়ে আসলো। তো বন্ধুরা আমার প্রচণ্ড কাশি হয়েছে, কথা বলতে পারছি না। তো চলো গিফটটা খোলা যাক আর কি গিফট এসছে সেটা দেখে নাও তোমরা। তো দেখো এখানে একটা গোপাল সোনাদের জন্য নতুন গিফট চলে এসছে, এই যে বেরিয়ে গেছে। আর গোপাল সোনারা তো প্রচণ্ড খুশি। তো ওদের জন্য আমি মেশো থেকে অর্ডার করেছিলাম একটা বেড, যেটা মানে মসকুইটো নেট সমেত। তো এই বেডটার দাম নিয়েছে 275 টাকা। তো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমি অন্য একটা কালার চুজ করেছিলাম, সেটা অ্যাভেলেবেল ছিল না বন্ধুরা, তো যার জন্য আমার এই পিঙ্ক কালারটা আমি নিয়েছি। এবং এখানে একটা মাথার পিলো আছে, তো এখানে আমি সবাইকে শুয়ে দিতে পারবো। তো চলো রাতের বন্ধুরা, আজকে রাতের ভোগটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার বেনসোনা এখানে আছে, আমার শামসোনা, যে কানসোনা রূপসোনা সকলকে আমি দিয়ে দিয়েছি। আর এই যেমন আমার আলো জগন্নাথ দেব ছোট্ট গোপাল সোনার একটা ফটো। তো চলো এবার ওরা গ্রহণ করে নিই, ওদেরকে খাইয়ে দিয়েছি। এবার ওদের হাতে বাসিটা আমি তুলে দেব, প্রত্যেকের হাতে বাসিটা তুলে দেব যাতে ওরা খেয়ে নিতে পারে। প্রত্যেকের বাসে আমি খুলে দিয়েছি। আর এই যে বেনুসোনার হাতে একটা নিমকি দিয়ে দিলাম, কারণ আমার হাতে একটা কিছু না দিলাম এলাম না। দেখো কি মিষ্টি লাগছে আমার বেনুসোনার সাথে। আর ওদের আগে নতুন যে বেডটা নিয়ে আসা হয়েছে, মানে বেনুসোনার সাথে নিয়ে এসেছে মশারি দেওয়া, ওটাতে আজকে সবাই মিলে শুয়ে ওর জন্য ওদের প্রচুর আনন্দ। তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা ওই বেডে আমি শুয়ে দিয়েছি আমার গোপাল সোনাদের, আর মশারি দিয়ে ঢেকেও দিয়েছি। তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, তো মশারিটা খুলিয়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সবাই পরপর শুয়ে পড়েছে। আর সবাইকে আমি শুয়ে দিয়েছি দেখো। আর এবার আমার গোপাল সোনারা ঘুম ঘুম করবে।
তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন অন্য কোনো আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো রাধা মাধবের কৃপায়। এই আশা করে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, আনন্দে থাকো। হরি বল, রাধে রাধে।